জাতীয় পার্টিতে আসন ভাগাভাগি নিয়ে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাপার বনানী কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন হাসান ওয়ালি। ওয়ালি, জাপা অফিসের পরিস্থিতি কি দেখছেন, আর আজকে কি নেতা কর্মীদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, কি বলছেন তারা জানাবেন। তানি, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে রয়েছি জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে। আপনি দেখছেন ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে তাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, আমরাও কিন্তু সেরকমই কথা বলে জানতে পেরেছি। কেউ কেউ আসলে যে নির্বাচনে যে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা সেটিকে তারা গ্রহণ করেছেন, তারা সেটিকে স্বাগত জানাচ্ছেন। অনেকে কিন্তু আবার বলছেন যে এটি না করে জাতীয় পার্টি এককভাবে যদি নির্বাচনে অংশ নিত সেটি তারা সেই সিদ্ধান্ত হলে পরে তারা খুশি হতেন। সব মিলে কিন্তু নির্বাচনের ডামাডোলের মধ্যে, নানান ডামাডোলের মধ্যেই কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে। এবং আজকে আপনি জানেন যেহেতু একেবারে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হচ্ছে, প্রতীক বরাদ্দ শুরু হচ্ছে, যার ফলে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু নির্বাচনী কার্যালয়ে কিন্তু বেশি সময় ব্যয় করবেন, রিটার্নিং কার্যালয় কর্মকর্তার কার্যালয়ে, যার ফলে আজকে বনানীর যে কার্যালয়ে কিন্তু নেতাকর্মীদের বা প্রার্থীদের উপস্থিতি কিন্তু কিছুটা কম। তবে একটু পরেই জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু কার্যালয়ে আসবেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যেই কিন্তু আসলে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন এলাকায় কিন্তু তাদের যে প্রচার প্রচারণা সেটি শুরু করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছেন বলে পার্টি সূত্রে আমরা জানতে পেরেছি। সব মিলে জাতীয় পার্টি বনানী কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ফিরছি তাই আপনার কাছে। ওয়ালি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ।